পুরীর এই বিচ রোডের সি ফেসিং হোটেলগুলি অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু এমন অনেকেই আছেন যারা ছুটি কাটানোর জন্য একটু ফাঁকায় নিরিবিলিতে থাকতে চান। তাদের জন্য একটি আদর্শ অপশান হলো পুরীর নিউ মেরিন ড্রাইভের কাছের কিছু সি ফেসিং হোটেল। চলুন দেখে নেওয়া যাক এমনই কিছু সি ফেসিং হোটেল। এটা হচ্ছে পুরীর পার্কিং এরিয়া, নতুন তৈরি হয়েছে এই পার্কিং লট। এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, পরে আরো ভালো হবে। এর পরে পরপর পরপর অনেকগুলো হোটেল আছে, সবই একদম সি ফেসিং এবং মানে রাস্তার উপরে। এখানে পরপর হোটেল আছে, হোটেল শ্রীহরি, হোটেল নীলাদ্রি, হোটেল প্রভুপাদ এবং পুরী বিচ রিসর্ট, পরপর চারটে হোটেল। তারপরেই আছে হোটেল লক্ষ্মী জ্যোতি। এইখানে হোটেলগুলোর প্রত্যেকটারই মানে মানে মোটামুটি স্টার্টিং হচ্ছে 4,500 থেকে 5,000 টাকা থেকে, সেটা 7,000-8,000 টাকা অবধি গেছে। এবং এগুলো সব সামনে, বাইরে পার্কিং পার্কিং আছে কিন্তু বাইরে আউটসাইডে। এবার এই যে ডান দিক দিয়ে রাস্তাটা ঢুকে গেছে, এদিকে আছে সাগর কন্যা হোটেল, এবং এই দিকে রাস্তাটা ঢুকে গেলে স্ট্রেট হচ্ছে দ্বীপ গঙ্গা ইন। আর ওই রাস্তাটা ধরেই সেকেন্ড ফ্লোরে অনেক হোটেল আছে, যেগুলো সবই সি ফেসিং, কিন্তু সামনেটা যেহেতু ফাঁকা ফলে দেখা যায় সুন্দরভাবে। হোটেল সোনার বাংলা, হোটেল সোনার বাংলাও খুব ভালো হোটেল। এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে রুম রেন্ট হয়, এদেরও ওই 4,500-5,000 থেকে শুরু, বাইরে পার্কিং। এরপর হোটেল ড্রিমল্যান্ড, হোটেল ড্রিমল্যান্ড, এগুলোর প্রত্যেকটারই পার্কিং কিন্তু বাইরে। এবার এটা ছোট হোটেল, মানে ফ্লোর কম, হোটেল রিভেরা, কিন্তু অনেকটা আর কি এরিয়া জুড়ে হোটেলটা। নেক্সট হচ্ছে লাকি ইন্ডিয়া, এই হোটেলটাও খুব ভালো, এই হোটেলটা একটু কস্টলি, হোটেল লাকি ইন্ডিয়া। তারপরে নেক্সট লাকি ইন্ডিয়ার পাশেই হোটেল সাগর কন্যা। লাকি ইন্ডিয়াতেও অনেকটা জায়গা আছে এবং লাকি ইন্ডিয়ায় আউটসাইড না ইনসাইডে পার্কিং। তারপরে হোটেল সাগর কন্যা, তারপরে দু একটা হোটেল আছে, একটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, দু একটা একদম খুব একটা ভালো না, তো সেগুলোর নাম তাই আর বললাম না। আমার দু একটা হয়েছে কিন্তু এখনো নাম কিছু লেখা হয়নি, এগুলো সবই নতুন হচ্ছে, বেশ 3-4টে হোটেল দেখছি নতুন হচ্ছে। এরপর হচ্ছে এনআরএস রয়্যাল প্যালেস, এই হোটেলটাও একটু আর কি এলিট ক্যাটেগরির হোটেল, এনআরএস রয়্যাল প্যালেস। তারপরে শক্তি হরাইজেন, এরপরে নীলাদ্রি প্রিমিয়াম হোটেল, তারপরে নেক্সট হচ্ছে বে স্যুট, হোটেল বে স্যুট, এদের আবার রেস্টুরেন্টও আছে, হোটেল বেসু। এরপরে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এইখানেও কিন্তু থাকা যায়, এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা। নেক্সট এই হোটেলটা হোটেল রিজেন্টা সেন্ট্রাল, এখানে প্রচুর নতুন নতুন হোটেল এই মেরিন ড্রাইভ রোডে হয়েছে এবং হোটেলগুলো বেশ ভালো, আবার বেশ কিছু হোটেল হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। এবার আরো একটা ভালো হোটেল আছে, কস্টলি, হোটেল এম্পায়ার, হোটেল এম্পায়ার, এখানে সুইমিং পুল আছে। আরেকটা আছে রূপশ্রী বাংলা, এবং এটা হচ্ছে এই যে হোটেল এম্পায়ার, এখানে সুইমিং পুল আছে আর অনেকটা এরিয়া জুড়ে কটেজের মতন হোটেলগুলো, ডুপ্লেক্স টাইপের আর কি হোটেলগুলো। তারপরে আবার একটা হোটেল হচ্ছে হোটেল সান অ্যান্ড সি, এটাও আন্ডার কনস্ট্রাকশন, এটা ভালো, খুব একটা ভালো অবস্থায় নেই। এরপরে একদম অনেকটা জায়গা পুরো ফাঁকা, এখানে একটা স্বস্তি প্রিমিয়াম বিচ রিসর্ট বলে বড় একটা হোটেল হচ্ছে, মানে হচ্ছে বেশ স্টার হোটেল হবে, কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। আর এই জায়গাটা একদম ফাঁকা, এই জায়গাটা কিন্তু একদম মানে নিরিবিলি,
আর অন্য কোনো দোকানপাটও নেই, মানে এখান থেকে কিন্তু এখানে থাকলে গাড়ি করে এসে থাকা ভালো, আদারওয়াইজ এখান থেকে স্বর্গদ্বার পৌঁছাতে কিন্তু অনেকটা টাইম লাগবে, মানে এখান থেকে প্রায় 400 টাকার মতন নেবে স্বর্গদ্বার অব্দি যেতে টোটো বা অটো। আর সংখ্যাও কম, খুব একটা দেখছিও না, সবাই গাড়ি নিয়ে নিয়েই এখানে এসছে। তারপরে কিন্তু বিস্তীর্ণ এলাকা, সবই হোটেল হয়তো হবে, কনস্ট্রাকশন সব সাইট করা আছে কিন্তু এখনো হয়নি, পরে হয়তো হবে। মোহনার দিকেই আমরা মোটামুটি যাচ্ছি। আশা করি হোটেলের এই ইনফরমেশনগুলি আপনাদের কাজে লাগবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।